আমি বইয়েটা এসে যেটা টের পাইছি মানে কেন মানুষজন হাই প্রোফাইল ইউনিভার্সিটিগুলো টার্গেট করে তার একটা মেইন রিজন থাকে মেন্টাল স্যাটিসফ্যাকশান কিভাবে মনে করেন আমি বইয়ে যে জিনিসটা পড়তেছি হ্যাঁ এই ইউনিভার্সিটির টিচাররা যারা আমার ক্লাসে এসে পড়াইতেছে ওরা বাংলাদেশের টপ মোস্ট প্রজেক্টগুলোতে ইনভলভ

ও নিজেদের টাকা দিয়ে সিইও দেরকে পড়াশোনা করতে পাঠায় যেখানে যায় জাকারবার্গ ক্লাস নাই ওইগুলাতে হচ্ছে যে টাকা দিয়ে অনেকে মানে হচ্ছে যে বিশাল অঙ্কের টাকা পায় মনে করেন যে কে কে ধরেন অ্যাপলের সিইও আইশা ক্লাস নিতেছে তো এই সব ক্লাস করলে মানুষজন মেন্টালি চেঞ্জড হয়ে যায় কে ক্লাস নিতেছে খুব ইম্পর্টেন্ট এটা এরকম আমি অনেক শুনছি মানে সে ওই ধরেন জাকারবার্গ বা হচ্ছে টিম ওদের ক্লাস করার আগে একই রুমের মধ্যে করার আগে সে এক ধরনের মানুষ ছিল জাস্ট ওই কোর্সটা শেষ হইছে অন্য একজন মানুষ তারই পরিচিত তার সাথে সে কথা বলছে সে মনে হইতেছে টোটালি ডিফারেন্ট একটা মানুষের সাথে কথা বলতেছে তার অরাটাই চেঞ্জ হয়ে যায় মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি টিচার ম্যাটার করে